তোমার মত একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করে আমি কাউকে মুখ দেখাতে পারছি না কই সে নিয়ে তো আমি তোমাকে কখনো অপবাদ দেইনি কি বললা কি বললা তুমি তার মানে কি দাঁড়াচ্ছে আন্নে আগে থেকে জানি শুনে এই কাজটা করছেন না আই আন্নের সুযোগ দেই না আপনি আমাকে কিসের সুযোগ দিবেন আচ্ছা আন্নে কি সত্যি জানতেন না নাকি আই যে প্রডিউস করি জিয়া ওই মেয়েটাকে আসলে টাকার জন্য বিয়ে করবে ওর প্রতি কোনো ইমোশন নেই সো আলটিমেটলি তারা হ্যাপি হবে না হ্যাপি হবে না কিন্তু তুই কিভাবে বুঝলে তোর পা ধরে লাউড স্পিকারে কান্না না করা পর্যন্ত এর আগে একটা কথা হবে তোমার কিছুই করতে হবে না করা লাগবে না মানে এভাবে বাটপারি করে আমার কাছ থেকে পার পেয়ে যাবে দেখো আমাদের সমাজে ওর মতো অনেক ছেলেই আছে তুমি কতজনকে ঠেকাবে যতজনের পরিচয় জানবো ততজনকে ঠেকাবো দেখো পারো কি না আচ্ছা তোমার জন্য আমার কার কার কাছে যেতে হবে বলো তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন দেশে কি মেয়ের অভাব পড়েছে পারিসা আমার যে মেয়েকে প্রয়োজন সেটা হচ্ছে তুমি আমি দেশে হাজারো মেয়েদের কি করব শোন আমি তোমাকে কিন্তু আগেও বলেছি এখন আবার বলছি তুমি যদি আমাকে বারবার ভেবে বিরক্ত করো না আমি কিন্তু দেশ ছাড়তে বাধ্য হব তুমি এরকম করলে তার বিপরীতে আমাকে কি করতে হবে তাও কিন্তু আমার জানা আছে কি করবে তুমি সেটা সময় হলে টের পাবে তুমি এখন যাও কিন্তু যেতে বলে তো অবশ্যই যাব তোমার কোনো কথা এখন পর্যন্ত শুনি এটাও রাখি কিন্তু যাওয়ার আগে আমার একটা রিকোয়েস্ট তুমি আমাকে বিয়ে করে ফেলো আমি যে তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসে তোমার কি ভেবে দেখো তোমার হাতে এখন সময় আছে আজ আমি আসি আপনি যদি মনে করেন সুন্দর করি আলাদা বাসার মধ্যে আলাদা সংসার করতেন তাহলে মনে এই সমস্যাটা হইতো না কি নিজের মতো করে চুক্তি পারতেন আর কি এই জিনিসটা আর রফিক ভাই কিন্তু রাগী মানুষ কিন্তু তার এই স্বভাবটা কিন্তু ভালো মানে মনে করেন যে স্বভাবগত দিক দিয়ে মনে করেন চরিত্রগত দিক দিয়ে ভালো আছে আর মনে হইতেছে কি বুঝছেন নি ভাবি হেতেরে কেউ কান পড়া দিছে কে বলবে কে তারে কান পড়া দিবে না ভাবি হইছে কি বললে তো অনেক কথা বলা যায় তাই কাছে আমি বিশ্বাস করে আন্নেরে বললাম আই মানকে জিবে পড়ি গেলাম ফেসাদে পড়ি গেলাম আর আমি তো বলছি আমি কাউকে বলবো না আপনি বলেন আপনি নির্ভয় বলেন আন্নের বড় ননদ কি বুঝছেন কি এতি আন্নের বোনের দুই চোখকে দেখতে আরে না আর কাছে এই আন্নের বোনের নামে এতি এত খারাপ খারাপ কথা বলছে আমি বিশ্বাস করি আমি বলছি নো নেভার হতে আরে না আন্নের মতো শিক্ষিত স্মার্ট একটা পাবি বোন এত খারাপ হয় কেমন করে আখি বলছে আখি আমার বোনের নামে বাজে কথা বলছে শুনুন ভাবি এই বিষয় নিয়ে আন্নেরা রাগারাগি করে নিজের মধ্যে নিজের কোনো ঝামেলা করার দরকার নেই ইচ্ছে ভালো হয় কি জানেন না আন্নে নিজের পথ নিজে আছে না নিজের পথ নিজের বেছে নিতে হবে মানে আমার কি করতে হবে আই মনে করেন যে আন্নের ভালোর জন্য আমি বলতে চাইতেছি আর কি আন্নে যদি আবার মনে করেন আন্নের সংসার ভাঙি চুরি শেষ করার জন্য এটা বলছি এজন্য আসলে বলতে চাইতেছি না ভাই আপনারে কতবার বলবো যে আপনার উপর আমার ফেইথ আছে প্লিজ বলেন কি করতে হবে আমি আন্নে এক কাম করেন আন্নি চলে যান আন্নি নিজের মতো করে আলাদা হয়ে যান আন্নি একটা
বাড়িতে অন্য বাড়িতে গিয়ে সংসার পাতেন আলাদা করি, আর এই যৌথ ফ্যামিলির মধ্যে থাকার কোনো দরকার নেই বুঝছেন নি। আন্নের জন্য ভালো হইব, সবার জন্য ভালো হইব বুঝছেন নি। আন্নে মনে করেন তখন রাজার হালে থাকবেন, রানীর মতো থাকবেন। আন্নের গেতি গোষ্ঠী যদি চলি আসে, আন্নের বাড়িতে আসবে, কেউ বলার নাই কর নাই, অন্যরকম একটা ব্যাপার না বুঝছেন না। আমিও তো সেইটাই চাই, আমি এখনই যে রফিকরে বলবো ব্যাপারটা। আন্নে মাথা গরম করি রফিক ভাইরে বলার দরকার নাই, মাথাটা ঠান্ডা করতে হবে। রফিক ভাই বোঝেন না মাথা গরমের মানুষটা, আন্নে যদি মাথা গরম হন তাহলে তো মনে করেন প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবো না। আন্নে মাথাটাকে কুল করি রফিক ভাইরে সুন্দর করে বোঝাবেন, হেতে বুঝবো, হেতে তো বুদ্ধিমান লোক বোঝেন না ভাই। আপনি খুব ভালো কথা বলছেন, আমিও এই জিনিসটাই চাই। আইসাই হগতের সংসার বাংলার ঘরে ঘরে মনে করেন তো শান্তি, আর শান্তি বিরাজ করে ব্যাপারটা একদম ঠিক বলছেন। থাকুন ভাই। আচ্ছা ঠিক আছে। তোমাকে আমার কথায় রাজি হতে হবে, আর তুমি আমার কথায় রাগও করতে পারবে না। আশ্চর্য তো, তুমি এত ঘোর প্যাচ করছো কেন? আসল কথাটা বলে ফেললেই তো হয়, কি বলবে বলো বলো। আমি আর এই বাসায় থাকতে চাই না। আরে সেটা তো আমিও চাই না, তোমার কথাই তো এই বাড়িতে আসতে হলো। এখন তুমি যখন বলছো তখন তো আমারও ভালো লাগছে। চলো বাবাকে বুঝিয়ে বলি যে আমরা আবার পুরান ঢাকায় ফেরত যেতে চাই। পুরান ঢাকা? আমি তোমার সাথে পুরান ঢাকায় যেতে চাই না, আমি তোমার সাথে নতুন বাসায় আলাদা বাসায় উঠতে চাই। কি আজব কথা বলছো, সেটা কখনো সম্ভব নাকি? কেন সম্ভব না? বাবা তো রাজি হবেন না। বাবার রাজি হওয়ার দরকার কি? যেতে যাচ্ছি তুমি আর আমি, তুমি রাজি থাকলেই হবে। তুমি আর আমি মিলে একটা নতুন বাসা নিব, একটা সুন্দর বাসা নিব। শোনো, আমি কোথাও যেতে পারবো না। লোকে যা বলে ঠিকই বলে, আমার মুখের কথার কোনো দাম নেই এই বাড়িতে। কে বলেছে? হ্যাঁ কোন মানুষটা বলেছে নাম বলো। ও বুঝতে পেরেছি, তোমার বোন বলেছে তাই তো? দেখো আমার বোনের দিকে আঙুল তুলবে না, সে তোমাদের মতো এত প্যাজগজ বোঝে না, সে অনেক সরল সহজ মানুষ। আশেপাশের সব লোকই বলে। আরে আশেপাশের সব মানুষ মানে তুমি কার কথা বলতে চাইছো বলবে তো আমাকে। স্পেসিফিক কারো কথা বলতে যাচ্ছি না, সবাই বলে। ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তোমার এত বুঝে কাজ নেই, তুমি বলো তুমি আমার কথা রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় দাও। হ্যাঁ দেখেছি। কোথায় যাচ্ছ তুমি? আরে বাবা সব কথা তোমাকে বলে যেতে হবে নাকি? তার মানে তুমি আমার কথা রাখবে না? আমি সেটা বলেছি তোমাকে, তোমাকে বললামই আমাকে আর একটু সময় দাও। মানুষ এত খারাপ কিরাম করে হয়? অসুবিধে নেই, এই মিথ্যে কথাটা করদনি, ওকে আমি এক্ষুনি ধরে নিয়ে আসবো, তারপর ওই জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে ওকে আমি চেষ্টা বানায় ফেলাবো। না 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 না, পেটাতে হবে না, আগে সুস্থ হন তারপরে যা করা করবেন, সুস্থ হন আগে। মীরা সত্যি করছি, এই একটু আগে আমার খুব খারাপ লাগতেছিল, কিন্তু এই যে আপনি আমার ঘরে ঢুকেছেন, এখানে বসেছেন, আপনাকে আমি সব দিয়ে এক নজর দেখেছি, সাথে সাথে আমার জ্বর 50% ভালো হয়ে গেছে। আমার তো এটা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে আপনার জ্বর আরো বেড়ে গেছে, এই জন্য জ্বরের ঘরে আপনি আবল তাবল বলছেন, প্রলাপ বলছেন। না না মীরা, আমি যা করছি অন্তরে অন্তঃস্থল থেকে একদম ঠিক কথা করছি, জ্বরের ঘরে করছি না, আমি একদম ঠিক হয়ে গেছি। আপনি যদি বিশ্বাস করবেন না চান, তাহলে পরে আমার কপালে হাত দিয়ে দেখেন, জ্বর নেই, একটু জ্বর নেই। এবার তো মনে হচ্ছে আমার জ্বর
100% ভালো হয়ে গেছে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না না বেশি হবে কিছু জন্য। আমি যদি বেশি বেশি বলে থাকি এক্ষুনি আমার জিব্বা ঠাস করে বিছানায় পড়ে দেবে। ও কই দেইছেন? জিব্বা কিন্তু মাটিতে পড়েনি, তার মানে হচ্ছে আমি ঠিক করে। জ্বর বেড়ে গেছে, ওনাকে হসপিটাল নিয়ে যান। কুইক 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 যান। আপনি যেহেতু বলছেন খালি হাসপাতালে কেন, আরে ধৈর্য, আমি বলে করিয়া চতুর্থ আসমানে উঠতে উঠতে নিয়ে যাব। আমি কেমন আছি এটা জেনে কি করবা? মিলাদ দিবা? এর আগে কও তোমার বাবির লগে কি কথা হইছে? কি বলছেন আন্নে? বাবির সাথে? না বাবির সাথে তো কিছু বলিনি। কিছু না কইলে সে তোমার নাম লইল কেন? আমার নাম নেছে না। আই হাজিরে কি বলছি আর তো মনে পড়তেছে না। ওই মিয়া, তার মানে তুমি কইতে চাও তোমার বাবি আমার লগে মিছা কথা কইছে? তোমার মতলবটা কি কও তো? তুমি কি আমগো সংসারটা ভাঙতে চাও? ভাই আন্নে যা ইচ্ছা বলেন, দরকার বললে আন্নে এক কাম করেন, মাস্তান ধরে আরে মার দেন। আমি কিচ্ছু বলি নাই। আর মনে হইতেছে কি ভাবি আন্নারে কোনো কথা বলতে চাইছিল, হেতি উনি মনে হয় আর নাম মাগায় আন্নারে বলছে আর কি, বুঝছেন নাকি? কিন্তু আমি কিছু বলি নাই। শোনো, রসয়ে রসয়ে কথা কয়ে মানুষের মন গলাইতে পারবা, আমার মন গলাইতে পারবা না, বুঝছ? আমার সামনে ভালো সাজার অ্যাক্টিং করবা না। আমি অ্যাক্টিং পারি না ভাই, একদম অ্যাক্টিং পারি না ভাই। আমি মনে করেন থিয়েটার করছি, শুধু অ্যাক্টিং পারি না বলে আমি মনে করেন টিভি, তারপর সিনেমা, আমি কি থিয়েটারও অ্যাক্টিং মানে কাজ করতে পারি না, বুঝছেন নি ভাই? আমি শুধু একটা প্রমাণের অপেক্ষায় আছি, যেদিন প্রমাণটা পামু ওই দিন তোমার গাদার পিঠে চড়াই এলাকা ছাড়া করো, মনে রাখো। ভাই কি বলতেছেন, এনে গাদা আছে? গাদা দর করলে আমি ইম্পোর্ট করুম গাদা, ঠিক আছে? কাজ করি মনে করেন যে ঘরে বসে বসে ফোনে করি, আর বাইরে যাইতে হয় না, বুঝছেন? আর কাছে মনে করেন যে নিজুম দ্বীপ যা ব্যাংককের পাতায় অথা, বুঝছেন? তাহলে এখানে কেন থাকতে চাচ্ছেন না? আমি তো সারা জীবন এনেই থাকতে চাই, কিন্তু আন্নের ভাই রফিক ভাই এতে চায় না আই এনে থাকি, আর তার মতের বিরুদ্ধে আই কিনে থাকতাম মনে কেন? ভাইয়া কিছু বলেছে নাকি আপনাকে? না বললে আই বুঝলাম কেমন করে যাই থাকতে পারতাম না। আরে তো হেতে রীতিমতো থ্রেট করছে, মানে এই বাড়ি ছেড়ে আই চলে যাই। আচ্ছা, আবার গায়ে হাতটা তুলে নাই তো? না মনে করেন আই যদি মুখে মুখে হেতে লাগে দক্ষ করতাম তাহলে আর গায়ে হেতে হাত তুলতো, কিন্তু আই এটা করি নাই। আই তো বদ্ধ ছেলে, বুঝেন না? ভদ্র বুঝলাম, কিন্তু ছেলে? আই তো ছেলেই,
আর বয়সের কথাই বলে তো সামনে 30 এ পার দিব আর কি। আচ্ছা আচ্ছা। না আমি ভাবছিলাম কি আর একটু বেশি হবে। আই তো মনে করেন সোনা চান্স দিয়ে বড় হই নাই। যুদ্ধ করতে করতে মনে করেন যে সংগ্রাম করতে করতে বড় হইছে। এজন্য অল্প বয়সে বয়সের একটু চাপ হয়ে গেছে। এই যে দেখেন এত কষ্ট করি এত সুন্দর একটা বাড়ি পাইলাম, আনের মতো মহিষী নারী একটা পাইলাম, মানে পাইলাম মানে আনের সাথে পরিচয় নারী, তারপরও মনে করেন এই বাড়িতে থাকার জন্য আর যুদ্ধ। আপনার কোথাও যেতে হবে না, কার সাথে কি কথা বলতে হয় আমি বলবো। বুঝছেন নি, সারাটা জীবন আর উন্নতির জন্য কোনো কোনো ধোঁয়া ফির ফকিরের কাছে যায়নি, এমন এই বাসায় থাকার জন্য আরে তবদির করতে উনতে আর ভাল লাগতেছে না, বুঝছেন, খুব খারাপ লাগতেছে, পেস্টিজে লাগতেছে। আপনি কেন এত কথা পেঁচাচ্ছেন বলেন তো, ভাইয়াকে আপনি যেরকম মনে করেছেন সে মোটে এরকম মানুষ না, সে মনের দিক থেকে খুবই নরম। হ্যাঁ একটু মাঝে মধ্যে একটু রুড হয়ে যায়, বকাঝকা করে, কিন্তু সে খুবই ভালো মানুষ। কিন্তু হেথের কথাবার্তা শুনলে তো আর উল্টা মনে হইতেছে, আর মনে হইতেছে আমি যদি বাসার সাইডে চলে না যাই আর বিপদ হইতে পারে। আসলে ভাইয়া এরকমই, কথাবার্তা তার একদম হিটলারের মতো, কিন্তু সে ভিতর থেকে খুবই নরম একজন মানুষ, একদম নেলসন ম্যান্ডেলা। কালি বলে কি দাঁড়ালো, আন্নে বলতেছেন যে আমি যদি এনে থাকি যাই আর কোনো সমস্যা হইব না। আমার কথা তো বিশ্বাস হচ্ছে না। অবশ্যই করি, অবশ্যই করি, কিন্তু আর ব্যাপারে কথা বলতে গিয়ে আন্নে ছোট হইবেন এটা আমি মানতে পারতেছি না। আন্নের মতো গুণবতী, আন্নের মতো রূপবতী নারী আর জন্য ছোট হইবেন এটা আমার খুব খারাপ লাগতেছে, মানে বিবেকে লাগতেছে আর কি। হচ্ছে এখানে ছোট হওয়ার কিছু নেই, আমি জাস্ট আপনাকে মেক শিওর করলাম যে এখানে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। কি হয়েছে এখানে দেখেন আপা, এই যে লোকটা এত জায়গা থাকতে তার ভেজা কাপড়গুলো আমার শুকনো কাপড়ের উপর রেখেছে, এই দেখেন আমার কাপড়ের মধ্যে দাগ পড়ে কি হয়েছে, আমার এত দামি এত সুন্দর একটা জামা, শুনেন একে আমি সহজে ছেড়ে দিব না। সেজন্যই কিন্তু ম্যাডাম বলছিলাম ওই যে রবি হারাম জাদা আর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ওই যে মিছিলে মিছিলে কয় না।